হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমত ত্বকের যত্ন যেরকমটা খুবই জরুরি, ত্বকের যত্নে যেরকম ফেস ওয়াশটা খুবই ইম্পর্টেন্ট, সেরকমটাও এটা দেখা কিন্তু খুবই জরুরি যে সেই ফেস ওয়াশটা ভালো কিনা, ডার্মাটোলজিক্যালি টেস্টেড কিনা, প্যারাবেন আছে কিনা সেটার মধ্যে। তো আজকে আমি তোমাদের সাথে মামাআর্থের কয়েকটি ফেস ওয়াশের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, যদিও এর উপরে আমার অনেক ভিডিও অলরেডি আছে। আজকের একই ভিডিওতে কয়েকটি ফেস ওয়াশ আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো তোমরা ব্যবহারে হেলদি এবং রেডিয়েন্স স্কিন পেতে পারবে। আজকে সমস্ত ফেস ওয়াশ থাকছে হচ্ছে প্যারাবেন, সিলিকন, মিনারেল ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড আয়ুর্বেদিক প্রোডাক্ট। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রেখো, যাতে পরবর্তীকালে ভিডিও আপলোড করে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। সবার প্রথমে আজকে যে ফেস ওয়াশটা আমি শেয়ার করবো সেটি হচ্ছে মামাআর্থের টি ট্রি ফেস ওয়াশ। হেলদি এবং গ্রোয়িং স্কিনের জন্য এই ফেস ওয়াশটিকে খুবই ভালো মানা হয়। এই ফেস ওয়াশটির মধ্যে নিম, টি ট্রি এবং অ্যালোভেরা এক্সট্রাক্ট আছে। এই ফেস ওয়াশটি ব্যবহারে সারাদিন তোমাদের ফেস কিন্তু তেল মুক্ত থাকবে, অর্থাৎ তোমাদের এক্সট্রা করে যে সিবামটা ফেস থেকে নির্গত হয় সেটা কন্ট্রোলে থাকবে, যার ফলে ফেসটা অনেক বেশি চিপচিপে মনে হবে না। এই ফেস ওয়াশটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং ক্লিনজিং প্রপার্টিসের সঙ্গে আসে। যাদের মুখের মধ্যে ব্রণ রয়েছে সেই সমস্ত ব্রণকে কমাতে সাহায্য করবে এই ফেস ওয়াশটি। এই ফেস ওয়াশটির মধ্যে যে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্ট এখানে দেওয়া আছে সব কিছুই হচ্ছে ব্রণের শত্রু। তোমাদের ব্রণকে শেষ করতে কিন্তু এই ফেস ওয়াশটি খুবই কার্যকরী। সো যাদের স্কিন অয়েলি, তৈলাক্ত ত্বক, ফেসের মধ্যে অ্যাকনে, পিম্পলসের প্রচুর সমস্যা আছে, তোমরা এই ফেস ওয়াশটি পারচেজ করতে পারো। এরপর নাম্বার টুতে আছে মামাআর্থ অ্যাকোয়া গ্লো ফেস ওয়াশ। স্কিনকে হাইড্রেট এবং গ্লোয়িং রাখতে তোমরা এই ফেস ওয়াশটি একবার ট্রাই করে দেখতে পারো। এই ফেস ওয়াশটির মধ্যে হাইলুরোনিক অ্যাসিড আছে, তার সঙ্গে আছে অ্যালোভেরা। এই ফেস ওয়াশটি আমাদের ত্বককে হাইড্রেট রাখার পাশাপাশি আমাদের স্কিনকে অনেক বেশি ময়েশ্চারাইজ এবং ইয়াং রাখতে হেল্প করে। সব রকম স্কিনের জন্য এই ফেস ওয়াশটি খুবই ভালো কাজ করে। তোমাদের স্কিন যে টাইপে হোক না কেন, সবাই এটা পারচেজ করে ইউজ করতে পারো। নাম্বার থ্রি, মামাআর্থ চারকোল ফেস ওয়াশ। তুমি যদি তোমার স্কিনকে ডিপলি ক্লিনস করতে চাও এবং ব্রাইটেন আপ করতে চাও তাহলে এই ফেস ওয়াশটি তোমার জন্য খুবই হেল্পফুল হবে। এই ফেস ওয়াশটির মধ্যে উপস্থিত অ্যাক্টিভেটেড চারকোল এবং কফি এক্সট্রাক্ট তোমাদের স্কিনকে অনেক বেশি ক্লিয়ার এবং ব্রাইটেন আপ করতে হেল্প করবে। এবং এই ফেস ওয়াশটি নিয়মিত ব্যবহারে তোমাদের স্কিনকে ডিটক্সিফাইং করে স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং এবং স্মুথ করতে হেল্প করে। নাম্বার ফোর, মামাআর্থ ভিটামিন সি ফেস ওয়াশ। ত্বক অনেক বেশি গ্লোয়িং এবং ভেতর থেকে দাগ ছোপ মুক্ত একটা ক্লিয়ার সফট স্কিন পেতে এই ফেস ওয়াশটির কোনো বিকল্প হয় না। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, ভিটামিন সিতে ভরপুর আছে, যেটা কিনা তোমাদের ফেসের মধ্যে যদি ব্রণের দাগ থাকে অথবা পিগমেন্টেশন থাকে সেটাকে ফেড আউট করতে হেল্প করে। তার সাথে সাথে যেহেতু ভিটামিন সি আমাদের স্কিনকে ব্রাইটেন আপ করতে হেল্প করে, সেই জন্য তোমাদের স্কিন যদি ডাল হয়ে থাকে সেটাকে ফর্সা করতে সাহায্য করবে। এই ফেস ওয়াশটির মধ্যে তোমরা সিলিকন ব্রাশও পেয়ে যাবে, যেটার একটু প্রাইসটা বেশি আছে। সেই ফেস ওয়াশটি ফোমিং ফেস ওয়াশ, সেটা ব্যবহারে তোমাদের ফেসটা কিন্তু ডিপলি ক্লিনস হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সট্রা করে যে তেল বা সিবাম নির্গত হয় সেটা কিন্তু কন্ট্রোলে আসবে। ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং কেমিক্যাল ফ্রি এই ফেস ওয়াশটি সব ধরনের স্কিনের জন্য সুটেবল মানা হয়। তো তোমাদের স্কিন যেরকমই কন্ডিশন হোক না কেন, তোমরা এই ফেস ওয়াশটি ব্যবহার করতে পারো। নেক্সট নাম্বার ফাইভ, মামাআর্থ উপতান ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটির মধ্যে ভরপুর মাত্রায় চন্দন এবং হলুদের গুণাগুণ আছে, যেটা তোমাদের ফেস থেকে ট্যানকে সরাতে সাহায্য করবে। অর্থাৎ সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে যে ত্বকের মধ্যে সানবার্ন পড়ে যায়, সানট্যান পড়ে যায়, ত্বকটা ড্যামেজ হয়ে যায়, সেটাকে রিপেয়ার করতে হেল্প করে এই ফেস ওয়াশ। নিয়মিত এই ফেস ওয়াশটি ব্যবহারে তোমরা স্কিন ব্রাইটেন কিন্তু করতে পারবে, তোমাদের টোনটা অনেক বেশি ব্রাইট হয়ে যায়। এই ফেস ওয়াশটির রেটিং মামাআর্থ উপটান এই ফেস ওয়াশটিতে টপ রেটিংস পাওয়া গেছে। এবং এই ফেস ওয়াশটির মধ্যে কোনো প্রকার ক্ষতিকারক কেমিক্যাল এর মধ্যে দেওয়া হয়নি, যেটা স্কিনের জন্য সমস্যা তৈরি করতে পারে। আমি আশা করছি আজকের এই ভিডিও দেখে তোমরা তোমাদের ত্বকের জন্য সঠিক ফেস ওয়াশ, মামাআর্থের সঠিক ফেস ওয়াশ তোমাদের ত্বকের জন্য কোনটা সুইটেবল হবে, কোনটা সঠিক হবে তোমরা নির্বাচন করতে পারবে। তো কোনো রকম দেরি না করে তোমরা তোমাদের ত্বকের সমস্যায় যে কোনো একটা ফেস ওয়াশ পারচেজ করো এবং ব্যবহার করো, রেজাল্ট আমাকে কমেন্টে এসে জানাও। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক উপকারী হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, আবারও আসছি নতুন কোনো কন্টেন্টের সাথে।